হ্যালো এভি ওয়ান ওয়েলকাম টু স্মার্ট লার্নিং ক্লাসে এই ভিডিওতে আমরা করছি ক্লাস ফোরে তোমাদের যে অঙ্ক বই রয়েছে সেই অঙ্ক বয়ে ছিয়াশি এবং সাতাশি নম্বর পৃষ্ঠার অঙ্কগুলো তো দেখে নাও এখানে এই অঙ্কগুলো কীভাবে করবে ভিডিওটা খুবই ছোট্ট হবে কারণ এগুলো খুবই সহজ অঙ্ক তোমরা নিজেরাও করে নিতে পারবে দেখে নাও তো এখানে দেওয়া আছে যে রোহিতের স্কুলে অনুষ্ঠান অতিথিদের জন্য সে পাঁচটি এক লিটারের খাবার জলের বোতল কিনলো একটি বোতলের দাম ষোলো টাকা তাহলে পাঁচটা বোতলের দাম কত তাহলে কি করতে হবে আমাদের ষোলো কে পাঁচ দিয়ে গুণ করে দিলে আমাদের উত্তর চলে আসবে তাহলে এখানে আমাদের কি করতে হবে দেখো এখানে দেওয়া আছে কি একটি বোতলের দাম একটি বোতলের দাম কত টাকা দেওয়া আছে একটি বোতলের দাম দেওয়া আছে হচ্ছে ষোলো টাকা তাহলে পাঁচটি জলের বোতলের দাম কত হয়ে যাবে ষোলো গুণ কত পাঁচ তাহলে এখানে উত্তর কত হয়ে যাবে পাঁচ ষোলো আশি দেখে না কে পাঁচ দিয়ে আচ্ছা এটা আমি ডিফারেন্ট কালার দিয়ে করছি যাতে দেখতে তোমাদের সুবিধা হয় এখানে দেখো কে পাঁচ দিয়ে গুণ করে দিচ্ছি পাঁচ ছয় তিরিশে শূন্য হাতে থাকলো তিন তাহলে এখানে পাঁচ কে পাঁচ আর এই তিন যোগ করে দিলে আমাদের কত হয়ে যাবে আট তারা হচ্ছে তাই রোহিত দোকানটিকে আশি টাকা দিল পরবর্তী অঙ্ক দেখে নাও তো এখন কিন্তু আর একটা জলের বোতলের দাম কিন্তু ষোলো টাকা নয় একটু বেশি আছে তো দেখো 1 লিটারের জলের বোতল মেবি তো এখানে দেখো দেয়া আছে শাহানাকেও কিছু জলের বোতল কিনতে হবে সাহানার কাছে 48 টাকা আছে সে ওই 16 টাকায় কতগুলো খাবার জলের বোতল কিনতে পারবে সেটা বের করতে হবে তাহলে এখানে আগেতেতে কি দেয়া ছিল যে রোহিত দের কাছে হচ্ছে কত টাকা আছে সেটা বলা ছিল না রোহিত বলা ছিল যে পাঁচটা জলের বোতল কিনবে একটা জলের বোতল দাম ষোলো টাকা হলে কত টাকা খরচ হবে এখন বলে দিয়েছে সাহানার কাছে আটচল্লিশ টাকা আছে তাহলে একটা বোতলের দাম যদি একটা জলের বোতলের দাম যদি ষোলো টাকা হয় তাহলে সে কতগুলো বোতল কিনতে পারতে পারবে তাহলে ক্ষেত্রে এখানে ভাগ করতে হবে তো এখানে দেখতেই পাচ্ছো ষোলো কে দিন দিয়ে গুণ করলে এখানে তিনশো নং আটচল্লিশ তাহলে এখানে আহ সাহানার কাছে যে আটচল্লিশ টাকা আছে কারণ কি এই যে এখানে এই বক্সে কি হয়ে যাবে এটা আটচল্লিশ শাহানার কাছে যে আটচল্লিশ টাকা রয়েছে সেই টাকা দিয়ে সে তিনটি জলের বোতল বা তিনটি খাবার জলের বোতল কিনলো এরপরে দেখো আমার কাছে যদি একশো টাকা থাকে তাহলে কটি খাবার জলের বোতল কেনা যেত ওই একশো টাকা দিয়ে তাহলে এখানে কি করতে হবে একশো কে ষোলো দিয়ে ভাগ করতে হবে তাহলে একশো কে এখানটায় দেখে নাও এখানে যদি ষোলো কে কত দিয়ে গুন করলে ছিয়ানব্বই বলেই দেওয়া আছে তো এখানে দেখো ষোলো কে যদি ছয় দিয়ে গুন করো ছয় ছয় ছত্রিশে ছয় হাতে থাকলো তিন ছয় একে ছয় আর তিন যোগ করে দিলে কত নয় তার মানে এখানে ছয় দিয়ে গুন করলে হবে ছিয়ানব্বই তার মানে এখানে আমরা ছয় বসিয়ে দেব এখানে হয়ে যাবে ছিয়ানব্বই তাহলে এখানে চার অবশিষ্ট থাকবে তাহলে এখানে বক্সে কি হয়ে যাবে আমি ছটি এক লিটার প্রথমে বললাম এক লিটারের খাবার জলের বোতল কিনতে পারতাম ও কত টাকা ফেরত পেতাম চার টাকা কারণ ওখানে চার অবশিষ্ট ছিল তাই পরবর্তী অঙ্ক এটা ছিয়াশি নম্বর পৃষ্ঠার অঙ্ক হয়ে গেল সাতাশি নম্বর পৃষ্ঠার একই জিনিস ভাগ করে দেওয়া আছে এটা দাগের মাধ্যমে বোঝানো হয়েছে এক নম্বর অঙ্ক কি দেওয়া আছে দেখো এক নম্বর অঙ্ক দেওয়া আছে আমাদের স্কুলে বাৎসরিক পরীক্ষায় চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা প্রতি প্রতি ঘরে জন করে বসেছে মানে এক একটা ঘরে জন করে বসেছে যদি তারা তিনটে ঘরে বসে তাহলে চতুর্থ শ্রেণীর মোট কত ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছে তাহলে এখানে কী হয়েছে বারো গুণ তিন তাই তো বারো ঘরের নাম তো সবাই জানো তিন বারং কত ছত্রিশ যারা জানো না তারা গুণ করে নাও কে তিন দিয়ে তিন দু ছয় তিন এক তিন ঠিক আছে এটা আমি মুছে দিলাম তাহলে এখানে একটি ঘরে বসেছে কতজন বারো জন তিনটি ঘরে বসেছে কত বারো গুণ তিন তার মানে হয়ে যাবে কত ছত্রিশ জন এরপরে দেখো কি দেওয়া আছে কিন্তু তৃতীয় শ্রেণী মোট বিয়াল্লিশ জন পরীক্ষা দিচ্ছে তারা প্রত্যেক ঘরে হচ্ছে চোদ্দ জন করে বসেছে তাহলে এবার কি করতে হবে বিয়াল্লিশ কে চোদ্দ দিয়ে ভাগ করে দিতে হবে তাহলে কটা ঘর লাগবে বা কটা ঘরে তারা বসতে পারবে সেটা বের করা যাবে চোদ্দ জন বসেছে একটি ঘরে তাহলে বিয়াল্লিশ জন বসবে কত বিয়াল্লিশ ভাগ বিয়াল্লিশ ভাগ চোদ্দ দেখে নাও তো কত হবে বিয়াল্লিশ কে তিন দিয়ে গুণ করছি তিন চারে বারো দুই হাতে এক তিন কে তিন আর এক যোগ করে দিলে চার তাহলে এখানে কত দিয়ে গুণ করলে বিয়াল্লিশ আসছে চোদ্দ কে তিন দিয়ে যারা নামতে জানো তিন চোদ্দ বিয়াল্লিশ তারা মুখোমুখি করে দিতে পারবে তাহলে তিনটে ঘরে হয়ে যাবে দেখো এখানে কিন্তু সেই একই জিনিস তিন উত্তর করে দেওয়া আছে এর সাথে কিন্তু সাতাশি নম্বর পৃষ্ঠার সব অঙ্কগুলো আমাদের হয়ে গেল নেক্সট ভিডিও তে আমরা পরের পৃষ্ঠের অংশগুলো করবো তো ভিডিওটাকে লাইক অবশ্যই করে দেবে আর চ্যানেলে যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব এক্ষুনি করে না যাতে নেক্সট ভিডিও দিলে তোমাদের কাছে ইউটিউবের তরফ থেকে নোটিফিকেশন পৌঁছে যাবে এবং তোমরা পরের পৃষ্ঠের অঙ্কগুলো দেখে নিতে পারবে